নমস্কার বন্ধুরা, ল্যান্ড সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জমির মিউটেশন সম্বন্ধে। আপনারা অনেকেই হয়তো জানেন বা শুনেছেন যে কোনো অসৎ ব্যক্তি একই জমি একাধিকবার বিক্রি করে দেন এবং আপনি সেই স্ক্যামের শিকার হন। অবশ্যই এই কাজটি একটি দণ্ডনীয় অপরাধ এবং তিনি তার শাস্তিও পাবেন, কিন্তু মাঝখান থেকে আপনাকে কোর্টের চক্কর লাগাতে হবে শুধুই। তার কারণ, আপনার ভুলটি হলো আপনি জমিটি কেনার পর মিউটেশন করাননি। কীভাবে আপনি এরকম স্ক্যামের হাত থেকে বাঁচতে পারবেন সেটি আমরা এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। এছাড়াও এই ভিডিওতে আমরা জানব মিউটেশন কী, কেন জমির মিউটেশন করানো জরুরি, মিউটেশন করানোর জন্য কী কী ডকুমেন্ট লাগে এবং কী কীভাবে মিউটেশন অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্যই খুব ডিটেলে আলোচনা করা হবে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবার প্রথমে আমাদের জানতে হবে মিউটেশন কথাটির মানে কী। মিউটেশন একটি ইংরেজি শব্দ যার মানে হলো পারমানেন্ট চেঞ্জ। বাংলায় এটিকে নামপত্তনও বলা হয়, অর্থাৎ নামের চেঞ্জকে বলা হয় মিউটেশন। এবার প্রশ্ন আসে, জমির ক্ষেত্রে মিউটেশন কথাটির অর্থ কী? তো জমির ক্ষেত্রে মিউটেশন মানে হলো সরকারি রেকর্ডে জমির মালিকের নাম পরিবর্তন। তো এই মালিকানার পরিবর্তন কী কীভাবে হতে পারে? এক্ষেত্রে অনেকভাবেই মালিকানার পরিবর্তন হয়। যেমন প্রথমটি হলো সেল ডিড, অর্থাৎ আপনি কোনো একজনের থেকে কোনো প্লট কিনলেন, সেক্ষেত্রে উনি আপনাকে প্লটটি সেল করলেন, তখন সেল ডিডের মাধ্যমে মালিকানার পরিবর্তন হলো। এরপর হলো গিফট ডিড, বাংলায় এটিকে দানপত্র বলা হয়। ধরুন কোনো একজন ব্যক্তি তার কোনো রিলেটিভকে কোনো একটি প্লট গিফট করলেন, তাহলে গিফট ডিডের মাধ্যমে মালিকানার পরিবর্তন হতে পারে। এছাড়াও লিগ্যাল ইনহেরিটেন্সের মাধ্যমেও মালিকানার পরিবর্তন হতে পারে, অর্থাৎ ধরুন কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার যারা উত্তরাধিকারী রয়েছেন তারা সেই প্লটের মালিক হবেন। এভাবেও জমির মালিকানার পরিবর্তন হতে পারে। এছাড়াও কোনো উইল করা থাকলে সেটির মাধ্যমেও মালিকানার পরিবর্তন হয়, এক্সচেঞ্জ ডিডের মাধ্যমেও পরিবর্তন হতে পারে। এগুলি ছাড়াও আরও অন্যরকমভাবে জমির মালিকানার পরিবর্তন হতে পারে। কিন্তু শুধুমাত্র সেল ডিড, গিফট ডিড বা অন্য যে কোনো ধরনের ট্রান্সফার ডিড এটি প্রমাণ করে না যে সেই জমির মালিক আপনি। সেল ডিড বা গিফট ডিড রেজিস্ট্রি করানোর পাশাপাশি গভর্নমেন্টের রেকর্ডে ওনারের নাম পরিবর্তনও জরুরি, এটিকেই মিউটেশন বলা হয়। মিউটেশন করানোর পরেই আইনতভাবে সেই জমির মালিক হবেন আপনি। এবার আমরা একটি ফ্লোচার্টের মাধ্যমে দেখব কীভাবে জমির মালিকানার পরিবর্তন হয়। ধরুন একটি জমি আছে, তার মালিক সেটি বিক্রি করতে চান আর আপনি সেটি কিনতে চান। এখানে আপনাদের দুজনের মধ্যে দরাদরি হয়ে একটি দাম ফিক্স হবে। ধরুন সেই জমির দাম ঠিক হলো 7 লাখ টাকা, অর্থাৎ 7 লাখ টাকাটি হলো জমিটির সেলিং প্রাইস। এরপর আপনাদের মধ্যে একটি এগ্রিমেন্ট সাইন হবে যার মধ্যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা থাকবে, যেমন কতদিনের মধ্যে সমস্ত টাকা দেওয়া হবে, অ্যাডভান্স কত টাকা দিতে হবে ইত্যাদি। এবার সমস্ত টাকা দিয়ে দেওয়ার পর সেল ডিড সাইন করা হবে এবং সেটিকে রেজিস্ট্রেশন করাতে হবে রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রেশন না করালে সেটিকে লিগালি ভ্যালিড ডকুমেন্ট হিসাবে গণ্য করা হবে না। এবার আপনি ভাবেন সেল ডিড রেজিস্টার করানোর পরেই আপনার কাজ শেষ, জমিটির মালিক আপনি হয়ে গেলেন, কিন্তু এমনটা হয় না। সেল ডিড এক্সিকিউট করার পর গভর্নমেন্ট রেকর্ডেও সেই নামের পরিবর্তন করাতে হয়। মিউটেশন করানোর পরেই সরকারিভাবে সেই জমির মালিক হবেন আপনি। তো আশা করি মিউটেশন সম্বন্ধে বেসিক ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমরা আলোচনা করব কেন জমির মিউটেশন করানো জরুরি। প্রথমত, যেমনটা আপনারা জানলেন, মিউটেশন করানোর পরেই অফিসিয়ালি গভর্নমেন্টের রেকর্ডে আপনি জমিটির মালিক বলে চিহ্নিত হবেন, তাই জমির মালিকানার জন্য মিউটেশন করানো জরুরি। দ্বিতীয়ত, জমি সংক্রান্ত ফ্রড বা স্ক্যামের হাত থেকে বাঁচতে মিউটেশন করানো উচিত। যেমনটা শুরুতেই বললাম, ধরুন আপনি কোনো একজন ব্যক্তির থেকে একটি জমি কিনে সেল ডিড রেজিস্টার করলেন কিন্তু মিউটেশন করালেন না, তাহলে গভর্নমেন্টের রেকর্ডে ওই ব্যক্তি এখনও সেই জমির মালিক রইলেন। এখন উনি ফ্রড করতে চাইলে ওই একই জমি অন্য যে কোনো কাউকে আবারও বিক্রি করে দিতে পারেন। জমির ক্ষেত্রে এরকম স্ক্যাম খুবই কমন, তাই জমি কেনার পর অবশ্যই মিউটেশন করিয়ে নেবেন। তৃতীয়ত, যদি কোনো গভর্নমেন্ট প্রজেক্টের জন্য গভর্নমেন্ট ওই জমি নিয়ে নিতে চায় বা কোনো সরকারি সুযোগ সুবিধা বা টাকা পয়সা আসে, সেটি ওই প্রথম ব্যক্তিই পাবেন, কারণ গভর্নমেন্টের রেকর্ডে উনিই জমিটির মালিক, তাই গভর্নমেন্টের থেকে কম্পেনসেশন পেতেও মিউটেশন করানো জরুরি। এছাড়াও বিভিন্ন সরকারি কাজে মিউটেশন সার্টিফিকেটের কপি লাগতে পারে, আর আপনার প্রপার্টি ট্যাক্সের ডকুমেন্টের জন্যও মিউটেশন সার্টিফিকেট প্রয়োজন। তো এতক্ষণ আমরা জানলাম কেন মিউটেশন করানো জরুরি। এবার আমরা দেখে নেব মিউটেশনের অ্যাপ্লাই করার জন্য আমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন। প্রথমত, রেজিস্টার্ড ডিডের কপি লাগবে, সেটি সেল ডিড, গিফট ডিড বা অন্য যে কোনো ধরনের ট্রান্সফার ডিড হতে পারে। যদি উত্তরাধিকার সূত্রে কেউ জমিটি পেয়ে থাকেন তাহলে লিগ্যাল হেয়ার সার্টিফিকেটের কপি দিতে হবে। নেক্সট, চেন ডিডের একটি কপি দিতে হবে। এছাড়াও জমির আপ টু ডেট খাজনা রিসিপ্ট দিতে হবে এবং 10 টাকার কোর্ট পেপারে একটি ডিক্লারেশন দিতে হবে। এটি হলো সেই ডিক্লারেশনের ফরম্যাট। আপনাদের সুবিধার জন্য আমি এটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখলাম।
তো এই গেল মিউটেশন করানোর জন্য যা যা ডকুমেন্টস লাগবে তার ডিটেলস। এবার আমরা আলোচনা করব কীভাবে মিউটেশনের অ্যাপ্লাই করবেন। মিউটেশনের অ্যাপ্লিকেশন অনলাইন বা অফলাইন দুভাবেই করা যায়। অফলাইনে মিউটেশন করার জন্য এমন একটি ফর্ম ফিল আপ করতে হবে, তার মধ্যে আবেদনকারীর ডিটেলস, জমির বিক্রয়ের ডিটেলস, বিক্রেতার ডিটেলস এবং জমির বিবরণ লিখে নেসেসারি ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে বিএলআর অফিসে জমা করতে হবে। এই ফর্মটি বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতেই অ্যাভেলেবেল। আপনাদের সুবিধার জন্য এই ফর্ম দুটির ডাউনলোড লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। তো এই গেল অফলাইন মোডে মিউটেশন অ্যাপ্লিকেশনের প্রসেস। আপনি চাইলে অনলাইনেও মিউটেশনের অ্যাপ্লিকেশন করতে পারেন। সেটির জন্য বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে সিটিজেন সার্ভিসের আন্ডারে অনলাইন অ্যাপ্লিকেশনে মিউটেশন অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সেখানেও এরকম একটি ফর্ম পাবেন, সেটিকে ফিল আপ করে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে। তারপর অনলাইনে ফিস পেমেন্ট করলে একটি নাম্বার পাবেন, সেই নাম্বারের সাহায্যেই মিউটেশনের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। আপনারা যদি চান অনলাইনে মিউটেশনের অ্যাপ্লিকেশন আমি ডিটেলে করে দেখাই, তাহলে নিচে কমেন্ট করে আমাকে সেটি জানান, আমি পরবর্তী ভিডিওতে ডিটেলে সেটি করে দেখাবো। যাই হোক, এতক্ষণ আপনারা জানলেন মিউটেশন সম্বন্ধে সম্ভাব্য সব কিছুই। আমি চেষ্টা করেছি সমস্ত ইম্পর্ট্যান্ট টপিকগুলো কভার করার। যদি তাও কোনো ইম্পর্ট্যান্ট জায়গা মিস হয়ে যায় তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সেটি কভার করব। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনার কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের সেটাই জানিয়ে দিন। আর আপনি যদি প্রথমবারই চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে জমি সংক্রান্ত এরকম আরও অনেক নতুন নতুন তথ্য আপনি পান সবার আগে। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দিন শুভ হোক।